नमस्कार आमी रुमी आपनादेर सबाइके आबारो एकटा नतून रेसिपिते स्वागत। आज आमी आपनादेर मसूर डाल ओ एक बाटी आटा दिये दारुण स्वादेर रेसिपि बानानो देखाबो। शेष पर्यन्त देखार जोन्नो आपनादेर काछे अनुरोध रइल। आपनारा सकालेर ब्रेकफास्ट बा रातेर डिनारे रेसिपिटा बाड़िते बानिये देखते पारेन, खेते किन्तु खुबই भालो हय। प्रथमे आमी मेजारिंग कापेर हाफ कापेर एकटू कम मसूर डाल नियेछि। मसूर डालगुलोके भालो करे जल दिये धुये परिष्कार करे निते हबे। এইভাবে মুসুর ডালগুলোকে ৩-৪ বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। মুসুর ডালগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন মুসুর ডালের মধ্যে কোনো রকম সাদা কালারের জল আর কিন্তু নেই। এবার মুসুর ডালগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। এবার একটা ছোট্ট কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচের মতন সরষের তেল। সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর সরষের তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখন সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন বাটা। এখানে আমি 5টার মতন রসুন কোয়াকে গ্রেট করে রেখেছিলাম, সেই অল্প পরিমাণ রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ ও রসুন বাটাটাকে 1 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। আর 1 মিনিট ভাজার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, একেবারে 1 চিমটির একটু বেশি হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। আর আপনাদের যদি রসুন পছন্দ না হয় আপনারা রসুন নাও দিতে পারেন, তবে অল্প একটু রসুন দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মশলাগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা মসুর ডালগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মসুর ডালগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ কিন্তু খুব বেশি দিলাম না, 1 চামচের 3/4 ভাগ লবণ দিয়ে দিলাম। লবণটাও কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিলাম। এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করার পরে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে এইভাবে 7 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে মসুর ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে জলটা কিন্তু তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, তাই একটু লো ফ্লেম বা মিডিয়াম টু লো ফ্লেমে রাখলে মসুর ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আপনাদের 7 মিনিট পরে দেখাচ্ছি। মসুর ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর মসুর ডালগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। এখন মসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতা পছন্দ না হলে আপনারা নাও দিতে পারেন, তবে অল্প একটু কুচনো ধনেপাতা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দিলাম সামান্য পরিমাণ চিনি, 1 চামচের 4/1 ভাগ। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। এখানে আমি প্রায় 200 গ্রামের মতন আটা নিয়েছি। আর ফ্লেমটা কিন্তু এই সময় অফ করে দিয়েছি। এবার আটাটাও কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। শুকনো শুকনো করে মিশিয়ে নিয়েছি। এখন মিশ্রণটাকে একটা বড় কোনো জায়গার মধ্যে নিয়ে নিতে হবে, কোনো প্লেট বা বড় কোনো থালার মধ্যে নিয়ে নিতে হবে। বড় একটা প্লেটের মধ্যে মসুর ডাল ও আটার মিশ্রণটা নিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে এইভাবে জল ছিটিয়ে দিয়েছি। আর গরম গরম এইভাবে খুব ভালো করে মেখে একটা ডো রেডি করে নিতে হবে। আর গরম অবস্থাতে খুব ভালো করে মেখে নিতে হবে। এতে ডোটা কিন্তু বেশ নরম হবে আর খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। এইভাবে খুব ভালো করে মেখে একটা ডো রেডি করে নিয়েছি। এবার ডোটা থেকে অল্প অল্প অংশ নিয়ে এক একটা লেচি আলাদা করে নিতে হবে। আর লেচিগুলো আমি এখানে রুটি বানানোর জন্য যেরকমই বানাই ঠিক সেরকম করে লেচিগুলো রেডি করে নিলাম। এবার একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিয়েছি। আর নিচে কিন্তু অল্প পরিমাণ আটা ছড়িয়ে রেখেছি। আটার মধ্যে এইভাবে লেচিটাকে একটু কোট করে নিতে হবে। তারপর একটা রুটির মতন করে বেলে নিতে হবে। প্রথমে একটা গোল বড় রুটির মতন বেলে নিয়েছি পাতলা করে। এইভাবে একটা গোল করে বড় রুটির মতন বেলে নিয়েছিলাম। তারপরে প্রথমে হাফ করে আবার সেই হাফটাকে আবারও হাফ করে নিলাম। তারপর আবারও বেলে নিতে হবে। যেইভাবে ত্রিকোণা পরোটা বানাই ঠিক সেরকম করে পরোটাটা রেডি করে নিয়েছি। আর একইভাবে সমস্ত পরোটাগুলো রেডি করে নেব। আপনারা এখানে ত্রিকোণা পরোটাগুলো রেডি করতে পারেন, আর না হলে গোল করেও বানাতে পারেন। এই পরোটাটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। আর না হলে আপনারা গোল করেও পরোটাটা বানাতে পারেন। আবারও একটা লেচি নিয়ে অল্প পরিমাণ আটা ছড়িয়ে দিলাম। তারপর এইভাবে গোল করে পরোটাটা বেলে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কিন্তু পরোটাটা রেডি করতে পারেন। একইভাবে সমস্ত পরোটাগুলো রেডি করে নিয়েছি। এখন একটা পরোটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে শুকনো খোলায় উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তারপরে অল্প অল্প তেল ব্রাশ করে পরোটাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই পরোটাগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়। আর এই পরোটাগুলো খাওয়ার জন্য আপনাদের কোনো রকম তরকারিরও প্রয়োজন পড়বে না। পরোটাগুলো খেতে এতটাই সুন্দর হয়, আপনারা কিন্তু পরোটাগুলো এমনিই খেয়ে নিতে পারবেন। রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। ছোটো থেকে বড় যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে। এইভাবে অল্প অল্প তেল ব্রাশ করে পরোটাটা ভেজে নিতে হবে। অল্প অল্প তেল ব্রাশ করে উল্টে পাল্টে পরোটাটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যে পরোটাগুলো রেডি করেছি সেইগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। এখন আমি আপনাদের আর একটা পরোটা ভাজা দেখিয়ে দিচ্ছি। এখন একটা গোল পরোটা নিয়ে নিলাম। পরোটাটা এইভাবে ফ্রাইং প্যান বা তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে একটু শুকনো খোলায় উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর অল্প অল্প তেল ব্রাশ করে পরোটাটাকে আবারও একইভাবে লাল লাল করে ভেজে নিলে কিন্তু পরোটাগুলো রেডি হয়ে যাবে। আর একইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি। সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে কয়েকটা পরোটা সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন পরোটাগুলো কতটা নরম তুলতুলে হচ্ছে। পরোটাটা আমি ছিঁড়ে দেখিয়ে দিয়েছি। আর এই পরোটার রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। খেয়ে আপনাদের কেমন লাগলো? রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটাকে দেখছেন তাহলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।